নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত, আপনাকে দ্য হোমিও ওয়ার্ল্ডে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা জানেন খুবই পরিচিত একটা রোগ, সেটা হচ্ছে অর্শ, বা যাকে মেডিকেল টার্মে পাইলস বা হিমোরয়েড বলে। তো এইটা আজকাল দেখছি অনেক বেশি পরিমাণে, প্রায় হয়তো 100টার মধ্যে 20-25 জনেরই দেখতে পাচ্ছি। তাই ভাবলাম এটা নিয়ে একটু মানুষকে জানানো প্রয়োজন বা একটু আলোচনা করা প্রয়োজন। তো প্রথমে আলোচনা করি এই রোগটা কি, অর্থাৎ আমরা পাইলস কাকে বলবো বা হেমোরয়েড বা অর্শ কাকে বলবো। সেটা হচ্ছে, আমরা জানি যে রেকটাম অর্থাৎ পায়খানা যে দ্বার, মলদ্বার যেটাকে আমরা বলি, সেই মলদ্বারের মধ্যে অনেক শিরা উপশিরা থাকে। তো ওই শিরাগুলোর মধ্যে অনেক সময় কি হয়, ফুলে ওঠে। ওই ফুলে ওঠার পর অনেক সময় ওই মটরের দানার মতো একটা শক্ত শক্ত হয়ে যায়। তো ঠিক এই জিনিসটা যে ফুলে উঠলো, এখানে একটা ইনফ্লামেশন হয়ে গেল, একটা ফুলে উঠছে, সেই জিনিসটাকেই বলা হচ্ছে অর্শ বা পাইলস। তো এটা আমরা জানলাম যে এটা কাকে বলে বা কি বলে, কিন্তু কেন হয়, সবার তো হয় না। তো এই যে হচ্ছে, কেন হচ্ছে, তার কিছু কারণ আছে। তো সেই কারণগুলোর মধ্যে ম্যাক্সিমাম যেটা মেন কারণ, সেটা হচ্ছে যে লিভারের প্রবলেম যাদের থাকে, অর্থাৎ লিভার যাদের সুস্থ নয় বা লিভারের মধ্যে যদি কনজাকশন হয়ে যায়, তো মেনলি তার জন্যই হয়। বাকি অন্যান্য যে সমস্ত জিনিসের জন্য হয়, সেগুলোর মধ্যে হচ্ছে যারা দেখবেন অতিরিক্ত রাত্রি যাপন করে, অতিরিক্ত বসে বসে সময় কাটায়, অর্থাৎ চেয়ারে বসে আছে তো বসেই আছে, এইভাবেই কাজ দিনের পর দিন করেই যাচ্ছে। কিছু হার্টের প্রবলেমের জন্য হয়, ডেলিভারি পিরিয়ড অর্থাৎ প্রেগনেন্সির সময়তে হয়ে যায়। যদি রেকটামে স্ট্রিকচার হয় তাহলেও হয়ে যায়, অতিরিক্ত মদ পান করলেও হয়। যদি আপনি একটু বেশ দেখা গেছে যারা ওয়েটি মানুষ, অর্থাৎ একটু মোটাসোটা মানুষ, ওজন বেশি, তাদেরও ম্যাক্সিমাম হতে দেখা গেছে। যারা জল পান কম করেন তাদের জন্যও দেখা গেছে যে এটা হওয়ার একটা চান্স আছে। দ্বিতীয়ত হচ্ছে, দেখবেন যারা বেশি রাত্রি জাগরণ করে, অনেক সময় দেখবেন যে অনেক ছেলে মেয়েরা আছে যারা রাত জেগে জেগে পড়েই যাচ্ছে দিনের পর দিন পড়েই যাচ্ছে, বা যারা নাইট গার্ডের কাজ করেন, অনেক দিন ধরে রাত্রি যাপন করেই চলেছেন, অনেক রাত পর্যন্ত জেগে থাকছেন, তাদের জন্য এটা হয়ে যায়। তাছাড়া বলি, যারা অতিরিক্ত মাছ মাংস ডিম খেতে থাকেন, তাদের জন্য একটা হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষত যারা অতিরিক্ত মাংস খায়, তাদের জন্য তো হওয়ার চান্সটা অতিরিক্তই থেকে যায়। এই সমস্ত জিনিস হয়ে যায়। এরপর যারা দেখবেন অতিরিক্ত খাবার খায়, প্রচুর পরিমাণে খেতে খুঁজে প্রচুর পরিমাণে খেতেই থাকে, তাদের জন্যও হতে পারে। আবার একটা হয় যারা খিদেই থাকে না, খেতেই খুঁজে না, অনেক উপোস দিয়ে যাচ্ছেন, তাদের জন্য হতে পারে। তো এই জিনিসগুলো গেল। যে আবার একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু বংশগত, অর্থাৎ যদি আপনার বংশতে থেকে থাকে, অর্থাৎ বংশ পরম্পরায় যদি চলে আসছে রোগটা, তো আপনারও হওয়ার চান্স ম্যাক্সিমাম থাকে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার যদি ওই বংশ পরম্পরায় তো আপনার বললামই, যেটা হচ্ছে যদি ক্রনিক কনস্টিপেশন থাকে, অর্থাৎ কোষ্ঠবদ্ধের যাদের একটা হ্যাবিট থাকে, অর্থাৎ পায়খানাতে বসে আছে তো বসেই আছে, পায়খানা পরিষ্কার হচ্ছে না, অনেক কোষ দিতে হয় পায়খানায়, যে পায়খানা হবে বেশ কষ্টযুক্ত পায়খানা, এটা যদি দীর্ঘদিন চলে তাহলে আপনার তো হবেই হবে। এটা একটা অন্যরকম কারণ, মানে হবেই, এই কারণটা একটা অন্য কারণ, যে কনস্টিপেশন থাকলে ম্যাক্সিমাম যাদের ক্রনিক কনস্টিপেশন থাকে তাদের কিন্তু হয়ে যায়। তাহলে আমরা জানলাম কেন হয়। এরপর জানি কয় প্রকারের হয়, অর্থাৎ পাইলস তো বললাম বা অর্শ তো বললাম, এর কি কোনো ভাগ আছে? হ্যাঁ, ভাগ আছে। একে জেনারেলি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে এক্সটার্নাল অর্থাৎ মলদ্বারের বাইরে, একটা হচ্ছে ইন্টারনাল মলদ্বারের ভিতরে। ইন্টারনাল যেটা হচ্ছে, সেটা হচ্ছে এটাকে আমরা কখনো কখনো ব্লিডিং পাইলসও বলি, অর্থাৎ এতে রক্ত বেরোনোর ভাগটা একটু বেশি থাকে। কি হয়, ওই যে বললাম মলদ্বারের ভিতরে যে একটা পেশি থাকে সেটাকে স্ফিংক্টার পেশি বলা হয় বা আকুঞ্চক পেশি বলা হয়। সেই পেশির ভিতরে যে শিরাগুলো ফুলে যায় বা দানা দানা টাইপের হয়ে যায়, সেটাকে ইন্টারনাল পাইলস বলা হয় বা ব্লিডিং পাইলস বলা হয়। আর একটা হচ্ছে যেটা এক্সটার্নাল পাইলস, অর্থাৎ মলদ্বারের বাইরে যে আকুঞ্চক পেশিটা রয়েছে সেই পেশির মধ্যে যেটা হচ্ছে সেটাকে এক্সটার্নাল পাইলস বলা হয় বা ব্লাইন্ড পাইলস বলা হয়। আর একটা হয়, সেটা হচ্ছে মিক্স, অর্থাৎ বাইরে ভিতরে মিলে যেটা হচ্ছে সেটা, এই দুটো মিলেকে একটা মিক্স বলা হয়। তা এটা আমরা জানলাম দুটো মেনলি, তার সাথে একটা মিক্স হয়ে আরেক ধরনের তৈরি হয়ে যাচ্ছে। এবার যেটা হচ্ছে,
আমরা লক্ষণটা কি বুঝবো? পাইলস তো হলো, অর্স হলো, এই লক্ষণগুলো আপনারা প্রায় সবাই জানেন যে কি লক্ষণ হয়। অর্থাৎ এই যে বললাম দুটো পাইলসের ব্যাপার আছে, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। তো যদি এক্সটার্নাল হয় তাহলে এক্সটার্নাল পাইল অর্থাৎ মলদ্বারের বাইরে যে পাইলসটা হচ্ছে সেটাতে কি হয়, প্রচুর পরিমাণে ব্লিডিং হয় না, ব্লিডিংটা বা রক্তক্ষরণ হয় না, জ্বালা হয়, চুলকানি হয়, ব্যথা হয়, দেখবেন কষ্ট করতে অসুবিধা, পায়খানা করতে কষ্ট হয়। দ্বিতীয়ত কি হবে যে কিছুদিন এই কষ্ট চললো, 7-8 দিন, 10 দিন, কারো 1 মাস, আবার হঠাৎ করে ঠিক হয়ে যায়, পুনরায় আবার দেখা দেয়। এটা বারবার হতে থাকে কিন্তু রক্ত খুব একটা আসে না। যেটা ভয়ঙ্কর, যেটা কষ্টকর, সেটা হচ্ছে যে ইন্টারনাল পাইলস। এটাতে কি হয়, এটাতে হচ্ছে যে ফিঙ্ক দিয়ে রক্ত বেরোবে, মানে পায়খানা করতে বসার আগেই বা পরে একদম সেই ফিচকারিতে, যেমন ফিচকারি দিলে, ফিচকারি দাবলে ফিঙ্ক দিয়ে জলটা বেরিয়ে যায়, রং বেরিয়ে যায়, ঠিক সেরকম ব্লিডিংটা একদম কাঁচা রক্ত বেরিয়ে আসে। তাতে পেশেন্ট বা রোগীরা অনেক সময় ভয়ভীত হয়ে যায়। এতে কি হয়, প্রচণ্ড ব্যথা থাকে, জ্বালা থাকে, হঠাৎ করে রক্ত বেরোতে আরম্ভ হয়ে যায়, বসে আছেন বাস হঠাৎ করে রক্ত বেরিয়ে গেলো, তাও হতে পারে। এতে কি হয় দেখবেন, এই অবস্থাতে হয় কি, ধরুন আপনি সুস্থ আছেন, ভালো আছেন, হঠাৎ করে একদিন দেখা গেলো পেটে আপনার প্রচন্ড গ্যাস, গ্যাস বা অ্যাসিডিটি হওয়ার একটা ব্যাপার রয়েছে, তারপর দিন পায়খানা গেলেন, দেখলেন হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে গেল, এটা একটা হতে থাকে। তারপর ওই যে কি বলেছিলাম যে মটর দানা মতো ফুলে যায় সেরাগুলো, শক্ত শক্ত মাংসপিণ্ড মতো হয়ে যায়, তাই এইগুলো নিয়ে এইটারও একটা ভাগ আছে। এইটাকে বেশ 4টা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা কেমন হচ্ছে যে যেটাকে আমরা বলি বলি, অর্সের বলি বলি, সেটা পায়খানা করতে করতে ওই বলিটা ভিতরে থাকে, বাইরে বেরোয় না, বলি থাকে কিন্তু বেরোয় না। আরেকটা কি হয়, পায়খানা করলেন, বলিগুলো বেরিয়ে এলো, অটোমেটিকলি নিজেই আবার ঢুকে যায়, প্রবলেম হয় না, বেরোয় কিন্তু ঢুকে যায়। থার্ড ডিগ্রি কি হয়ে যায়, বলিটা বেরোবে কিন্তু নিজে নিজে আর ঢুকবে না, তখন আপনাকে নিজের আঙুল দিয়ে ওটাকে ঢুকাতে হয় এবং ঠিকঠাক ঢুকে যায়, কষ্ট হয় না। ফোর্থ যেটা হচ্ছে, সেটা হচ্ছে ফোর্থ ডিগ্রি যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে একটু ডেঞ্জার। সেটা কেমন হয়, ওইটা আঙুরের থলির মতো বা যে গুটিগুলো আমি বলছি সেগুলো পায়খানা করার সাথে বেরিয়ে আসে, কিন্তু আবার ও পুনরায় আঙুল দিয়ে ঢুকালো আর ঢুকে না, ও বেরিয়েই থাকে। এই দীর্ঘদিনে বেরিয়ে থাকার ফলে কি হয়, ওখান থেকে একটা বেশ রস টাইপের চিটচিটে একটা আঠা পদার্থ সবসময় কিন্তু বেরোতে থাকে, যেটা খুব বিরক্তিকর ব্যাপার, পরবর্তীকালে অনেক কষ্ট হয়ে যায় এটার জন্য। তো এইগুলো হয়, অনেক ধরনের প্রকার ভাগ আপনাকে বললাম, এই থেকে এই কষ্টগুলো হয়। এরপর দেখা যাক, ধরুন আপনার হয়েছে বা হয়নি, তো যাদের হয়েছে এবং যাদের হয়নি দুজনকে এই কথাগুলো শুনবেন। কিছু কিছু আমাদের যে ডেলি হ্যাবিট, যে সকাল থেকে ঘুম ভাঙার পর থেকে ঘুমানো পর্যন্ত যে জিনিসগুলো আমরা করি, যে খাবারগুলো খাই, সেই খাবারের উপর প্রভাব খুব পড়ে, যেটাই আপনাকে বললাম প্রথমেই যে এইটা একটা লিভারের মেনলি দোষ, লিভার থেকে হয়। তাহলে আমাদের মেন কাজটা হবে লিভারটাকে সুস্থ রাখা, সেটা কিরকম, তাহলে আমরা কি কি খাবো দেখুন। যাদের হয়ে থাকে মানে হয়ে গেছে, তারা কি করবে, রসালো টক বা মিষ্টি জাতীয় ফল, সেটা যদি সকালবেলা খেতে পারে, কিছু কিছু করে খেতে পারেন, তাহলে আপনার জন্য খুব ভালো হবে। আরেকটা জিনিস, যে ওয়ার্ডটা আমি এখন বলছি সেটা একটু মন দিয়ে শুনবেন, সেটা হচ্ছে ওল, ঘোল আর ঝোল। এই তিনটে জিনিস এই রোগটার জন্য খুব পারফেক্ট। ওল প্রতিদিনই আপনি খেতে পারেন, কোনো রকম সমস্যা নেই। ঘোল, ঘোল কি হচ্ছে, যদি সকাল বিকাল আপনি 1 কাপ বা 1 গ্লাস করে খেতে পারেন, তাহলে এই রোগটা অনেকাংশে আপনি ভালো হয়ে যাবেন। আর ঝোল মানে এই নয়, মাংসের ঝোল, মুরগির ঝোল, এইসব করলে হবে না। ঝোল মানে হচ্ছে হয়তো পটেলের ঝোল, একদম পাতলা পাতলা, কম তেল, কম মশলা, এই দিয়ে যদি আপনি খাওয়াটা অভ্যাস করেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে। বাকি প্রচুর পরিমাণে শাক সবজি জল এগুলো আপনাকে খেতে হবে। এইবারে কি কি খাওয়া যাবে না, অর্থাৎ কি কি মানা, এতে কি কি খেলে এদের জন্য এটার জন্য বেড়ে যাবে, সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে মাছ, মাংস, ডিম একদমই খাবেন না। সেটা হচ্ছে মাংস যদি বর্জন করে দিতে পারেন তো আপনার জন্য খুবই ভালো, মাংস না খাওয়াই ভালো। তাছাড়া থোড়, মোচা, কাঁচা কলা, যেটাকে আমরা কাঁচকলা বলি, সেগুলো একদমই খাবেন না, এগুলো খেলে খুব একটা ভালো হয় না। বেশ, এ তো গেল কি খাবেন আর কি খাবেন না, সেটা না হলে বুঝলাম। এরপর কি হয়, আপনার যে পাইলসই হয়েছে, রক্ত বেরোনো মানেই যে পাইলস তা তো নয়, তাহলে কিছু কিছু আরো অন্যান্য রোগ আছে, সেই রোগের সাথে কিন্তু আমাদের এই যে পাইলস বা অর্স এর সাথে একটা বিভ্রান্তি তৈরি হয়ে যায়। অর্থাৎ আমার যে পাইলসই হয়েছে সেটা ঠিক কনফার্ম করা যায় না। যেমন সব থেকে বেশি এটার সাথে ভ্রম হয়ে যায় সেটা হচ্ছে যে রক্ত আমাশয় বা ডিসেন্ট্রি, যেটা হচ্ছে যে ডিসেন্ট্রিতে ব্লাড বেশি বেরোয়, ব্লাডি ডিসেন্ট্রি যেটা বলছি আমরা। কি হয় মানে ওইটাও দেখবেন পায়খানা হচ্ছে, রক্ত বেরোচ্ছে, অথচ কষ্ট আছে, তা আপনি বুঝছেন বোধহয় তাহলে হতে পারে আমার পাইলস হয়ে গেছে, কিন্তু না,
এই অর্শ এবং রক্তামাশয়ের মধ্যে কিছু ডিফারেন্স আছে, সেটা কেমন? আমাশয় হচ্ছে পেটে প্রচন্ড মোচড় ব্যথা দেওয়ার সাথে রক্তটা কিন্তু পায়খানার সাথে যুক্ত হয়ে বেরোবে, কিন্তু অর্শতে কি হয়, পায়খানা করতে বসলেন ঠিক প্রথমেই ফিং দিয়ে রক্তটা বেরিয়ে যাবে, তাছাড়া যদি পায়খানা হয়ে গেল আবার শেষে ফিং দিয়ে রক্তটা বেরোতে পারে। তাহলে এই দুটো বুঝে গেলেন, আমাশয়ের সাথে আর মানে সম্পর্কটা ঠিক কেমন সেটা বুঝিয়ে দিলাম, ভুল হওয়ার কথা নয়, জেনে যাবেন আপনি কিছু। তাছাড়া কি হয়, কিছু রেকটাম ক্যান্সার যদি হয়ে যায় বা পলিপাস হয়, এই সমস্ত জিনিসগুলো হলেও কিছুটা ভুলভ্রান্তি হয়ে যায়। রেকটাম ক্যান্সারের সাথে আপনাকে বলে রাখি, যদি কারো রেকটাম ক্যান্সার হয়েই থাকে অর্থাৎ মলদ্বারা ক্যান্সার হয়েই থাকে, সেখানে রক্ত টক্ত বেরোতে পারে, কিন্তু সেটার লক্ষণ সব থেকে বড় লক্ষণ এই যে পেটের এই কোমরের নিচে যে ইনগুইনাল গ্ল্যান্ডগুলো থাকে, যেগুলো গ্রন্থি, সেগুলো দেখবেন বড় বড় একটু আকারে ধারণ করে গেছে, তাহলে বুঝবেন যে এই জিনিসটা খারাপের দিকে যাচ্ছে। তো এই যেগুলো এই জিনিসগুলো বললাম, এরপর যেটা আমাদের মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে যে পাইলস বোধহয় ঠিক হয় না, এটাকে অপারেশন করতে হয়। তো দেখুন একটা কথা বলে রাখি, আপনি ভুল ক্রমেও অপারেশনের দিকে যাবেন না, কারণ অপারেশন করলে হচ্ছেটা কি, যে কারণে আপনার রোগটা হলো অপারেশন করলে সেই কারণটা কিন্তু শেষ হচ্ছে না, কারণের যেটা ফল অর্থাৎ পাইলস যে বলি সেটাকে আপনি কেটে বাদ দিলেন, কারণটা কিন্তু ভিতরে রয়েই গেল। দেখবেন একটা গল্প বলি, বর্ষাকালের আগে আমরা দেখবেন গোলাপ গাছের গোলাপের যে ডাল সেটাকে ছেঁটে দিই, গাছটাকে ছোট করে দিই, তার মানে কি হলো, গোলাপের গাছের ডালের ক্ষমতা বা গাছটার ক্ষমতা কি কমে গেল? কমে না, কিন্তু ও দেখবেন আরো প্রকট হয়, আরো বড় বড় ডাল হয় এবং আরো বড় বড় ফুলটা হয়। তাহলে বুঝতে পারবেন ঠিক এইটাই, অপারেশন যদি আপনি করে নিয়েছেন হয়তো কিছুদিনের জন্য ওটা ঠিক ভাবলেন যে আমি ভালো হয়ে গেলাম, কিন্তু ওই যে কারণটা ভিতরে রয়ে গেল ও কিন্তু আরো বড় সাংঘাতিক রোগে পরিণত হবে এবং তখন আপনি আরো কষ্ট ভোগ করবেন। হয়তো এটা রেকটামে ছিল, তখন হয়তো হার্ট গেল, কিডনি গেল বা লাংসের দিকে চলে যেতে পারে। এটা একটা কথা বললাম, এটা যে হবে এমন নয়, কিন্তু ম্যাক্সিমাম হয় কারণ কারণটা ভিতরে রয়ে গেল। যাক, আর বেশি কিছু বলবো না, এরপর আমি আসবো এর কি কি চিকিৎসা। হোমিওপ্যাথিতে এর 100% চিকিৎসা আছে এবং আমার ডে টু ডে লাইফে আমি একটাও পেশেন্ট দেখিনি যে ভালো হয়নি, 99% পেশেন্টই ভালো হয়ে গেছে। তো এ অনেক বেশি ওষুধ, অনেক বেশি বুঝিয়ে বলতে হবে আপনাকে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, হয়তো আপনাদেরকে বিরক্তি প্রকাশ হতে পারে, সেই জন্য এটা বড় করলাম না। নেক্সট যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কি কি ওষুধ খেলে আপনি সুস্থ থাকবেন এবং কি কি ওষুধ খাওয়া দরকার সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, নমস্কার ভিডিওটা শোনার জন্য। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, যদি কিছু জানার প্রয়োজন থাকে, যদি কিছু বলার থাকে তাহলে আপনি কমেন্টে লিখে আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করে নেন। ধন্যবাদ।